নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই, আমি বিভূতি মজুমদার। প্রথমে সংবাদ শিরোনাম। বরাক বন্ধের দাবির প্রেক্ষিতে সরকারকে 29 নভেম্বরের সময়সীমা, ইতিবাচক সাড়া না পেলে 1 ডিসেম্বর বরাক জুড়ে নিষ্প্রদীপ কর্মসূচি। স্থানীয় যুবকদের বঞ্চিত করে বাহিরের শ্রমিক দিয়ে ওএনজিসির কাজ, শনিবার মোহনখালে জড়ো হয়ে কাজ বন্ধ করলেন স্থানীয় যুবকরা। আম আদমি পার্টির প্রতিষ্ঠা দিবস পালিত হলো শিলচরে, উদ্বোধন হলো কাছাড় জেলা কমিটির নতুন অফিস। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। যে তিনটি দাবিতে বরাক বন্ধ ডাকা হয়েছিল, 29 নভেম্বরের মধ্যে সরকার তাতে সাড়া না দিলে আগামী 1 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 6:30 অবধি বরাক জুড়ে নিষ্প্রদীপ কার্যসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হলো সর্বদলীয় সভায়। 18 নভেম্বরের সফল বরাক বন্ধ পালনের মাধ্যমে বরাকবাসী যে বার্তা দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে বন্ধের দাবিগুলি পূরণে সরকারকে 29 নভেম্বরের মধ্যে মন্ত্রিসভার বৈঠক অবধি সময়সীমা দেওয়া হয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে। আজ শিলচর পেনশনার্স ভবনে আয়োজিত এক সর্বদলীয় বৈঠকে বিস্তৃত আলোচনার পর এই ব্যাপারে পরবর্তী কার্যসূচি নিয়ে কিছু আগাম সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিডিএফের ডাকায় এদিনের বৈঠকে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কর্মকর্তারা তাদের বক্তব্যে বরাক উপত্যকার প্রতি সরকারি বৈষম্য ও উত্তর পূর্বে বাঙালি সহ সংখ্যালঘু অনুপজাতিদের নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করা হয়। এরপর আলোচনাক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে তিনটি দাবিতে বন্ধ ডাকা হয়েছিল, যদি 29 নভেম্বরের মধ্যে সরকার তথা মুখ্যমন্ত্রীর তরফে তা মেনে নেওয়া না হয়, তবে প্রথম প্রতীকী প্রতিবাদ হিসাবে আগামী 1 ডিসেম্বর সমগ্র বরাক জুড়ে সন্ধ্যা 6টা থেকে 6:30 অবধি নিষ্প্রদীপ কার্যসূচি পালন করা হবে। এই ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বিএডিএফের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, আমরা আশা করছি ওই বৈঠকে সরকার আমাদের দাবি দেওয়াগুলো মেনে নেবেন, যদি মেনে না নেন তাহলে আমরা 1 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে 6:30 পর্যন্ত গোটা বরাক উপত্যকা আমরা নিষ্প্রদীপ রেখে আমরা সরকারের কাছে আমাদের প্রতিবাদ জানাবো। অন্ধকার কালো, যে কালো হচ্ছে প্রতিবাদের প্রতীক, ব্ল্যাক বেল্ট ধারণ করা ঠিক সে একই উপায়ে আমরা নিষ্প্রদীপ রেখে আমরা আমাদের প্রতিবাদ জানাবো। তার পরবর্তী কর্মসূচি আমরা আবার বসে আমরা সিদ্ধান্ত নেব। আমি বরাক উপত্যকার জনগণের কাছে আবেদন করছি, যেভাবে আপনারা আপনাদের মনের ক্ষোভ উগড়ে দিয়েছেন বন্ধকে সফল করে, একই উপায়ে আপনারা নিষ্প্রদীপ আধা ঘন্টার জন্য, কারণ আমি যখন বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছি তখন আমরা 1 ঘন্টা করে নিষ্প্রদীপ করেছি, এই শিলচর শহরে সর্বাত্মকভাবে নিষ্প্রদীপ বহুদিন করেছি, কিন্তু আজকে পরিস্থিতি অন্যরকম বলে আমরা আধা ঘন্টার জন্য শিলচরবাসীর কাছে এবং বরাক উপত্যকাবাসীর কাছে আমরা চেয়ে নিচ্ছি যে আপনারা নিষ্প্রদীপ পালন করে আপনারা সরকারের কাছে আপনাদের ক্ষোভের প্রকাশটা করুন। তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম অর্থাৎ ওএনজিসির তৃতীয় প্রকল্পের অধীনে দলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে কাজের জন্য বরাক পেয়েছে গুয়াহাটির মহাবলা কনস্ট্রাকশন নামের নির্মাণ সংস্থা। আর এ অবস্থায় বিভিন্ন শ্রমিকের কাজের জন্য দলাই বিধানসভা কেন্দ্রের যুবকদের সুযোগ প্রদানের জন্য মহাবলা কনস্ট্রাকশনের সহকারী ম্যানেজারকে স্মারকপত্র দেন দলাই বিধানসভা কেন্দ্রের চন্দন তাঁতি, বিপ্লব রায় ও মুসলিম উদ্দিন লস্কর নামের 3 যুবক। এতে দলাইয়ের বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সুপারিশ করেন, কিন্তু দেখা যায় ইদানিং ওএনজিসির স্টিকার লাগিয়ে কিছু বাইরের শ্রমিক পূর্ব দলাইয়ের মোহনখাল ভুবনখাল এলাকায় এসে কাজ করছে, আর এতে ক্ষোভে ফেটে পড়েন দলাই এলাকার যুবকরা। শনিবার সকালে শতাধিক যুবকরা ভুবনখালে জড়ো হয়ে বাইরের শ্রমিকদের কাজ বন্ধ করে দেন। পরে এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিপ্লব রায় জানান, তো 2 মাস আগে আমাদের একটি ওএনজিসির 3G প্রজেক্ট একটি দলাই কনস্টিটিউয়েন্সির আন্ডারে বেরিয়েছিল। সেই প্রজেক্টে আমরা 2-4 জন আমরা এই লোকাল ছেলেরা মিলে আমরা এই টেন্ডারটা দিয়েছিলাম। তো সেই টেন্ডারটি দেওয়াতে আমাদের সাহায্য করেছিলেন আমাদের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। উনি
উনি কোম্পানিতে ফোনও করেছেন এবং আমাদেরকে রিটেন একটি নোটিশও দিয়েছেন যে এই প্রজেক্টটা যেন আমাদের লোকাল ছেলেরা পায় এবং লোকাল ছেলেরা এই কাজটি করতে পারে। কিন্তু গত দুদিন থেকে দেখা যাচ্ছে যে অন্যত্র থেকে কিছু সংখ্যক লোক এসে এই কাজটি জোর জবরদস্তিভাবে করতে চেষ্টা করছেন এবং আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের লোকাল যারা ছেলে যুবক ছেলেরা আছে ওরা ওই কাজে বাধা দিচ্ছে। যিনি এই কাজটি পেয়েছেন উনি বিগত দু তিন দিন আগে আমার চা মোর্চার সেক্রেটারি চন্দন তাঁতি দাদা ওনার ঘরে গিয়ে কিছু সংখ্যক গুন্ডা নিয়ে ওনাকে ধমকিও দিয়েছেন যাতে এই কাজটি থেকে আমরা সরে যেতে পারি। আমি জাস্ট এসেছি এখানে, লোকাল অনেক প্রায় 150-200 জন ছেলেরা এসে আমাদের এই প্রজেক্টের কাজের কিছু গাড়ি আছে সে গাড়িটি বন্ধ করেছেন এবং এই কাজটি বন্ধ করার জন্য অনুরোধ করছেন, ওনারা এই গাড়িটি থামিয়ে দিয়েছেন। আজ শিলচর রামনগর স্থিত চিরকান্দি পয়েন্টের পাশে আম আদমি পার্টির কার্যালয়ের উদ্বোধন ও তৎসঙ্গে দশম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। প্রথমে আম আদমি পার্টির পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয়, তারপর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন আম আদমি পার্টির কর্মকর্তারা, বলেন আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে গরিব খেটে খাওয়া মানুষের জন্য আন্দোলন করে যাচ্ছে। আগামীতে আম আদমি পার্টি কাছাড় জেলার প্রতিটি সমষ্টিতে কমিটি গঠন প্রক্রিয়া চলবে এবং শিলচর শহরের কর্পোরেশন নির্বাচনে প্রত্যেকটি ওয়ার্ডে আম আদমি পার্টি প্রতিনিধিত্ব করবে এবং তারা আশাবাদী এই নির্বাচনে তারা ভালো ফল করবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাজউদ্দিন চৌধুরী, আনোয়ার হোসেন লস্কর, সায়েদ মজুমদার, প্রণবলাল বাল্মীকি, ইমদাদুল হক, বাপ্পা রায়, শামসুজ্জামান মজুমদার, প্রসেনজিৎ সিনহা, নজমুল ইসলাম প্রমুখ। ঐতিহাসিক দিন, কারণ আজ থেকে দশ বছর পূর্বে আম আদমি পার্টির প্রতিষ্ঠা হয়েছিল এবং আজকে আম আদমির প্রতিষ্ঠা দিবস, দশম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আম আদমি পার্টির আজকে ফ্ল্যাগ হোস্টিং আর অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে আমরা অনুষ্ঠান পালন করেছি এবং আমাদের আজকে আম আদমি পার্টির কাছাড় জেলার অফিস উদ্বোধন হয়েছে রামনগর চিরকান্দিতে। আজকে আমাদের প্রত্যেক সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমরা অভিনন্দন জানাই এবং বিশেষ করে আম আদমি পার্টি আমরা দেখতে পেয়েছি যেভাবে গরিব খেটে খাওয়া মানুষের জন্য আন্দোলন করে যাচ্ছে, বিশেষ করে দিল্লি থেকে এবং পাঞ্জাব এবং গুজরাটেও আমরা দেখছি বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতে আম আদমি পার্টি আমাদের কাছাড় জেলার প্রত্যেকটি সমষ্টিতে আমাদের আম আদমি পার্টি কমিটি গঠন প্রক্রিয়া চলছে এবং শিলচর শহরে বিশেষ করে যে কর্পোরেশন ইলেকশন আছে সেই ইলেকশনে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমাদের ওয়ার্ড কমিটি গঠন করার প্রক্রিয়া খুবই দ্রুতগতিতে চলছে এবং আমরা আশাবাদী আগামী কর্পোরেশন ইলেকশনে আমরা ভালো ফলাফল করব আম আদমি পার্টির নেতৃত্বে এবং আগামী যে পঞ্চায়েত নির্বাচন আসবে সেই পঞ্চায়েত নির্বাচনেও আমরা ভালো ফলাফল করব। শিলচর তালাপুর শিববাড়ি সংলগ্ন রোডটির অবস্থা অনেকদিন ধরেই বেহাল হয়ে পড়ে আছে। আজ দিন দুপুরে দুর্ঘটনার মুখোমুখি হলো একটি টুকটুক। সিসি ব্লকের তৈরি সড়কটি এক বছরের মধ্যে বেহাল রূপ ধারণ করার পেছনে নিম্নমানের কাজের অভিযোগ উঠছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি বিপদের ঝুঁকি থাকা সত্ত্বেও পূর্ত বিভাগের কোনো হেলদোল না থাকায় ক্ষোভ ব্যক্ত করেন জনতারা। এই রাস্তায় প্রায়সময়ই দুর্ঘটনার শিকার হতে হয় আম জনতার এবং বর্ষার দিনে জনসাধারণকে চলাফেরা করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। বীর লাচিত বরফুকনের 400তম জন্মজয়ন্তী উপলক্ষে লক্ষ্মীপুরে এক সভা অনুষ্ঠিত হল শুক্রবার। লক্ষ্মীপুর পৌরসভা ও মহকুমা শাসকের যৌথ উদ্যোগে লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলে শুক্রবার লাচিতের জন্মজয়ন্তী অনুষ্ঠানের অঙ্গ হিসাবে এক পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাশাসক তথা লক্ষ্মীপুর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমাধিপতি সুদীপ নাথ। পরে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে ছিল অঙ্কন, নৃত্য প্রতিযোগিতা আদি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রবীন্দ্র সিংহ, সার্কেল অফিসার জনাতন বাইপে, ম্যাজিস্ট্রেট জয় ক্রিস্টেনিয়া নামলাই, কল্যাণ চক্রবর্তী, সত্যজিৎ দাস, অঞ্জন কুমার নাথ, কল্যাণী দত্ত ও অজন্তা দেব সহ অন্যান্যরা। আমাদের মিউনিসিপ্যালিটির আন্ডারে আমরা এই প্রোগ্রাম সেলিব্রেট করছি। এই প্রোগ্রামের অন্তর্গত আমরা এইখানে আর্ট কম্পিটিশন আর ড্যান্স কম্পিটিশন আমাদের অর্গানাইজ করা হয়েছিল। এখানে
খুব সুন্দর প্রোগ্রাম হয়েছিল দুদিন। আজকে আমরা এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিটা করতে নিয়েছি। এখানে আমাদের আর্টে দুটো ক্যাটাগরি ছিল, ক্লাস 1-4 আর 4-7, আর ড্যান্সে সিনিয়র গ্রুপের কম্পিটিশন ছিল। আজকে যারা যারা বিজয়ী হয়েছেন তাদেরকে ডাকা হবে এবং প্রাইজ ডিস্ট্রিবিউশনটা করা হবে। ধন্যবাদ। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রিস্কুল, অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রিস্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল অর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, ডিসি কলেজের পাশে, শিলচর, 7880004, ফোন নাম্বার 9706054799। অত্যাধুনিক ও নিত্য নতুন ডিজাইনের সোনা ও হীরের গহনার সম্ভার নিয়ে এবার হাজির হলো সোনার সংসার জুয়েলার্স, আনন্দত্ব রোড, শিলচর। এখানে আপনারা পেয়ে যাবেন মন মাতানো হলমার্কযুক্ত ব্র্যান্ডের সোনার গহনা, সঙ্গে পাবেন আকর্ষণীয় হীরের গহনাও। তাছাড়া সোনার সংসার জুয়েলার্স থেকে প্রতি 50,000-এর অধিক টাকার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার, আর 5 লক্ষ টাকার উপরের কেনাকাটায় পাবেন নিশ্চিত ডায়মন্ড রিং উপহার। এছাড়াও হীরের অলংকারের মজুরিতে রয়েছে 100% এবং সোনার গহনার মজুরিতে রয়েছে 50% ছাড়। তাছাড়াও রয়েছে কিস্তিতে সোনা কেনার সুযোগ। 12 মাসের কিস্তি প্রদান করলে 13 নম্বর মাসের কিস্তি ফ্রি। পুরানো সোনার পরিবর্তে এখানে পাবেন নতুন সোনা। আর 50,000 টাকায় পেয়ে যাবেন বিয়ের সম্পূর্ণ সেট। তাই দেরি না করে আজই আসুন সোনার সংসার জুয়েলার্স, আনন্দত্ব রোড, শিলচর। ফোন নাম্বার 9395163088, 9395178117। ফিরে এলাম বিরতির পর। বিশুদ্ধ পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে পূর্ব সোনাইর দক্ষিণ মোহনপুর 9 ও 10 নম্বর খণ্ডের পুরনো জল প্রকল্প কমিটি ভেঙে শুক্রবার নতুন কমিটি গঠন করা হয়েছে। এদিন বিভাগীয় কর্তাদের উপস্থিতিতে 20 সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। জল প্রকল্পের আওতায় থাকা গ্রাহকদের সুষ্ঠু সুন্দরভাবে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য পিএইচির পুরনো কমিটি বাতিল করা হয়। সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি পদে আকলিম উদ্দিন, সহসভাপতি চেরাগ আলী, সাধারণ সম্পাদক রেইম উদ্দিন তালুকদার, সহসম্পাদক এনাম উদ্দিন, কোষাধ্যক্ষ কালাম উদ্দিন মনোনীত হয়েছেন। এছাড়াও কার্যকরী সদস্য হিসাবে রয়েছেন 10 জন। এদিন কমিটি গঠনের সময় বিভাগীয় তরফে উপস্থিত ছিলেন পিএইচির টেকনিক্যাল অফিসার এমাদ আহমেদ বড়বুইয়া, বুলন আহমেদ বড়বুইয়া সহ বিশিষ্টজনেরা। পিএইচির আজকে কাজ সম্পন্ন করে আমরা একটা কমিটি গঠন করছি, প্রায় 14 জন মেম্বার লইয়া নতুন কমিটিটা। নতুন কমিটি তাই সেক্রেটারি জানি রহিমউদ্দিন তালুকদার সেক্রেটারি, আহলেমউদ্দিন তাই প্রেসিডেন্ট। তারা 2 জনের সঙ্গে দিয়ে যাই আর আমরা, তারা 2 জনের নাই, পুরা 14 জন মেম্বার পুরা হাউস রে। তারা স্কিমটা সুন্দর করিয়া চালাইতা, মান্থলি যেটা কালেকশন আছে কালেকশন করতা, রিপেয়ারিং করে পয়সা যেগুলো ফান্ডো রাখা লাগে রাখতা, আর আমার অপারটা যে চালাইব তানে একটা পয়সা দিতা মাসো। হ্যাঁ, 2 জন আসেন, তো 2 জনের তারা পয়সা দিতা কমিটিয়ে। 2 জনের এখন করা হয়েছে পিএইচির কমিটি। আগে পুরানো একটা কমিটি আসলো, এটা বঙ্গ করিয়া এখন নতুন একটা কমিটি আমরা গঠন করছি। এখন আমরা পানি আমরা সারও আইসো, ইঞ্জিনিয়ার সারও আইসো, এই আমরা খুব সুন্দর হয়েছে। আর গাঁর মানছে পানি উনি খাওয়ার লাগে, আগে অপারেটার এখন আসলা, এখন আমি আমার তরফ থেকে গিয়া আমি মান্থলি বেতন দিয়ে আমি অপারেটার এখন রাখছি। ইউথ এগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি, শিলচর লায়ন্স আই হসপিটালের সহযোগিতায় 913 নম্বর ধলছড়া এলপি স্কুল অর্থাৎ জারুলতলায় শুক্রবার একে বিনামূল্যে ছানি শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করে। হাসপাতালের বিশেষজ্ঞের দলটি 201 জনের রোগীকে পরীক্ষা করে এবং তাদের মধ্যে 18 জনের ছানি শনাক্তকরণ করা হয়।
এবং তাদের বিনামূল্যে অপারেশনের জন্য লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয়। তাছাড়া 53 জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় এবং কাউন্সিলিং দেওয়া হয়। ইয়াসির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়, ক্যাম্প ইনচার্জ এবং ইয়াসির যুগ্ম সম্পাদক সন্দীপ শীল, রামেশ্বর শীল, বিবেক রায়, অনুপ গোয়ালা, অজিত দেব, সানু সিংহা, সুভাষ শীল, শিবানী দাস এবং অন্যান্যরা শিবিরকে সফল করতে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বরাক বন্ধের দাবির প্রেক্ষিতে সরকারকে 29 নভেম্বরের সময়সীমা, ইতিবাচক সাড়া না পেলে 1 ডিসেম্বর বরাক জুড়ে নিষ্প্রদীপ কর্মসূচি। স্থানীয় যুবকদের বঞ্চিত করে বাহিরের শ্রমিক দিয়ে ওএনজিসির কাজ, শনিবার মোহনখালে জড়ো হয়ে কাজ বন্ধ করলেন স্থানীয় যুবকরা। আম আদমি পার্টির প্রতিষ্ঠা দিবস পালিত হল শিলচরে, উদ্বোধন হল কাছাড় জেলা কমিটির নতুন অফিস। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই, নমস্কার।